অর্গ তোমার কি মনে হচ্ছে আজকে কি আমাদের সেই চেল্লানোটা হবে? যদি গোল করে মাঠে দেখতে না চেল্লানোটা কি হবে? কিছু না, যদি গোল করে মাঠে হবে, ঠিক আছে। তো বাকিও সবাই আছে, আস্তে আস্তে আমরা ঢুকি, তারপরে সবাই আবার বকবক করবো, অনেক দেরি হয়ে গেছে, তো ঢুকি বাকি কথা তারপরে হবে। বসিয়ে দেখো বোকা চোদা
হাফ টাইম কিন্তু হয়ে গেছে, মানে অ্যাটাক তো আজকে করতেই পারেনি, অ্যাটাক করেছে মানে গোলের সামনে যেতেই পারেনি, আর পিছনে দেখতে আছে পুরনো লোকজনও আজকে আছে। তো ফার্স্ট হাফের খেলা নিয়ে কি বক্তব্য? ফার্স্ট হাফের খেলার মধ্যে 40 মিনিট এসে ঢুকলাম, 5 মিনিটে কিছু বলতে পারবো না, কিচ্ছু নেই আমার কাছে এভিডেন্স। যা হবে সেকেন্ড হাফ। আর এই যে পিছনে বসে আছেন, কি বক্তব্য? খেলা সম্বন্ধে একটাই জিনিস বলবো, মাঝ মাঠে কোনো কম্বিনেশন নেই, সিভেরিও টোরো একেবারেই জঘন্য, 45 মিনিটে মাত্র এক খেলা হেড দিয়েছে, নড়তেও পারছে না চড়তেও পারছে না, ধাক্কা খেলে পড়ে যাচ্ছে। এই টিম মানে জঘন্যর থেকেও বলবো মানে অত্যন্ত বিরক্তিকর। আমার একটা কথা বলবো যে গোয়া ম্যাচে যে কম্বিনেশনটা তাও দেখেছিলাম, একটা যে সুন্দর ইস্ট বেঙ্গলকে লাগছিল যে একটা আশা জাগানো, কিন্তু সত্যি কথা 30 মিনিটে যেটা আমি একটু নিয়ে বললাম তারপর থেকে পুরো ছন্দ যেন ফুটবল, হঠাৎ করে যেখানে দরকার নেই অপ্রয়োজনীয় ব্যাক পাস, নিজেদের মধ্যে মিসকমিউনিকেশন, আর ভাগ্য ভালো যে এই মিসকমিউনিকেশনের মধ্যে আরেকটা গোল খাই, আর যে গোলটা খেয়েছে সেটা মানে কিছু বলার নেই। প্রত্যেক দিন যেটা বলি, খেলতে খেলতে পুরো সবাই অফ হয়ে যায়, সেরকমই অফ হলো, এরা কিন্তু থ্রু বল বেরোলো সুন্দর টেনে নিয়ে একটা সুন্দর ফিনিশ করে দিয়ে বেরিয়ে গেল। তো এই মুহূর্তে কিন্তু খেলার স্কোর 1-0। তো দেখা যাক এক্সাইটিং ম্যাচ হয় কিনা, শেষে গিয়ে ঘোরে কিনা, নাকি এরকমই খেলতে থাকে সেকেন্ড হাফ। খেলা তো সবাই দেখেইছো, মানে কিছু আর বলার নেই, পেনাল্টি পেয়েও পেনাল্টি মিস, তারপরে নিজেদের ডিফেন্ডারই অ্যাসিস্ট করে দিয়েছে ওদের স্ট্রাইকারকে, আমাদের কোনো বক্তব্য নেই, এখন একজনেরই বক্তব্য আগে বলে দাও। না সত্যি কথা খেলা দেখে খুবই হতাশ, মানে ফার্স্ট হাফে আধ ঘন্টা যেটুকু খেলা দেখলাম, আর সত্যি কথা বলবো কেরালা টিমটা যে খেললো, মানে কোনো ক্রিয়েটিভিটি বা কোনো কিছু নেই, সারা ম্যাচ ডিফেন্স করে গেল, পুরো কাউন্টার অ্যাটাক, মানে এমএমএস খেলতে গেলে যে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলা উচিত কেরালা পুরো সেটাই খেলে গেল। সত্যি কথা বলতে আমাদেরই ডিফেন্সিভ প্লেয়ার্স, মাঝ মাঠে কোনো কম্বিনেশন নেই, মাঝ মাঠ থেকে কোনো থ্রু পাস ভালো দেখলাম না, কোনো লং বল দেখলাম না, মানে কী খেললো বুঝতে পারলাম, মানে পুরো একটা আনঅর্গানাইজড, মানে গোয়া ম্যাচে বা বেঙ্গালুরু ম্যাচে যে ইস্ট বেঙ্গলকে দেখেছিলাম তার ছিটে ফোটাও দেখতে পেলাম। একদমই ও যেই কথাটা বললে, আগের ম্যাচগুলো হয়তো হেরেছে কিন্তু খেলেছিল ভালো, গোল করতে পারেনি সেটা হলো আলাদা কথা, কিন্তু এই ম্যাচটা মানে মনেই হলো কোনো কিছু নেই, এই ম্যাচটা কোনো ইচ্ছাই নেই, কোনো তাগিদই নেই যেটা। তো যা বক্তব্য তো বলেই দিলাম, আর দেখতেই পেলে তো ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিং টং করে দিও। তো চলো এখনের জন্য টাটা।